রাজীব ব্যানার্জির সঙ্গে কোনো বিবাদ নেই জানালেন ফিরহাদ হাকিম। হঠাৎ এই একদম নির্দিষ্টভাবে আপনিও একই দলে রয়েছেন, অনুপ্রায়ও একই দলে রয়েছেন, পথটা আলাদা, সেখানে এইভাবে সরব হলেন, কী প্রতিক্রিয়া দেবেন? আমার মনে হয় আবার বলবো, আমার মনে হয় এইসব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা বলার আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, সেখান থেকে আমি কোথাও নড়িনি এবং দলকে বলে দিয়েছি এই যে জিনিস হচ্ছে এটাকে বন্ধ করতে হবে, দল নিশ্চিতভাবে ব্যবস্থা। যেখানে বলা হয়েছিল, এক মিনিট এক মিনিট, যেখানে বলা হয়েছিল যে দলের অভ্যন্তরীণ বিষয় কেন সংবাদ মাধ্যমের সামনে বলা হবে বা আমরা শুনব, আমি আমার বক্তব্য আমার মতো করে বলেছি এবং আমি এখনও বলছি যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই নেত্রী করছেন এবং এই লড়াই আমি একজন তার সহকর্মী হিসাবে আমি শুরু করেছি। কিন্তু কর্মীদের বার্তা দেওয়ার জন্য তারাই তো সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কর্মীদের বলছেন মনোবল। কার কোথায় কী গুরুত্ব আছে সে তো বাংলার মানুষ জানে, বাংলার মানুষ ঠিক করবে, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না, বাংলার মানুষ জানে কে কীরকম। রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনোদিন কোনো বিতর্ক ছিল না আর অবসান ঘটারও কিছু নেই। আমাদের দলীয় ব্যাপার, দলীয় স্তরেই আমরা আলোচনা করি, এটা নিয়ে প্রেসের সামনে আলোচনা করি না।